ক্রমশই মিয়ানমারের লড়াই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। একের পর এক ঘাটে নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক বাহিনী। সীমান্তের এপার বাংলাদেশেও লড়াইয়ের আঁচ লেগেছে। ওয়ালটনেসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মোটর শেলের আঘাতে দুইজন নিহত হওয়ার পর গতকাল উখে আহত হয়েছে সাতজন। সীমান্তের ভয়াবহ পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। ঘুমধুম ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের এলাকায় পায়সুপাড়ির তন্নচঙ্গা পাড়া থেকে 20টি পরিবার, ভাজেবনিয়া তন্নচঙ্গা পাড়া থেকে 30টি পরিবার, তুমব্রু কোনাপাড়া থেকে 30টি পরিবার, ঘুমধুম পাড়া থেকে 20টি পরিবার, তুমব্রু হিন্দু পাড়া থেকে 10টি পরিবার পাশের বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের ডেকোবুনিয়া চেকপোস্টে দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে লড়ছে বিদ্রোহী আরাকান আর্মি। গতকাল মঙ্গলবার বেলা 11:30টায় গোলাগুলি শুরু হতে স্থানীয় লোকজন একটি বাড়িতে আশ্রয় নেয়। এই সময় সংঘাতে থাকা মিয়ানমারের দুই পক্ষই বাংলাদেশে ঢুকে পড়ে। এই অবস্থায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে প্রতিবাদ জানিয়েছে সরকার। এদিকে মঙ্গলবার সকাল 9:15টার দিকে মিয়ানমার থেকে ছোড়া একটি মোটর শেল এসে পড়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যপাড়ায়। মোটর শেলটি ঘুমধুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়ির উঠানে আম গাছে লেগে মাটিতে গেঁথে যায়। এতে কেউ হতাহত না হলেও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারকে নিরাপদ আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সবাইকে আতঙ্কিত না হয়ে সজাগ থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী স্কুলগুলো বন্ধ থাকবে। বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের বিজিবি সদস্যরা। রাখাইনে সংঘাতের কারণে শুরুতে শুধু মিয়ানমারের সীমান্ত রক্ষী বিজিপি সদস্যরা পালিয়ে আসলেও দেশটির সেনা সদস্যরাও তাতে যোগ হয়েছে। এদিকে সোমবার রাত পর্যন্ত মিয়ানমারের বিজিপি সেনাবাহিনী অন্যান্য সহ মোট 264 জন সদস্য আত্মসমর্পণ করে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বিজিপি সদস্যদের পাশাপাশি দেশটির সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মী ও সাধারণ নাগরিকরাও রয়েছে। তবে শুধু বিজিপির সদস্য সংখ্যা 114 জন রয়েছে বলে জানা গেছে। অরিন সুলতানা, মোহনা টেলিভিশন।